শ্রীলঙ্কার মাটিতে চার দিন পরই নারী এশিয়া কাপের আসর শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। তার আগে সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যে জানালেন ট্রাইডেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বলেন, 2018 সালে এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে কিন্তু বড় রেভিলেশন হয়েছে। এটা তাদের জন্য অনেক বড় সুযোগ। বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নেওয়া যাবে এশিয়া কাপের মাধ্যমে। ঘরের মাঠে শেষ দুই সিরিজে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে লড়াইয়ের মানসিকতাও দেখাতে পারেনি জ্যোতির দল। সে অবস্থা কাটিয়ে ওঠার